আসসালামু আলাইকুম। ইলিশ মাছ ভুনা করি, কিভাবে করি এটা আমি সবসময় করি। এটা ছোট ইলিশ হলেও কোনো সমস্যা না। তেল দিয়ে দিলাম, বেশি তেল দিব না। এখানে আমার 3 টেবিল চামচ মতো তেল আছে। এই রান্নাটার একটা বৈশিষ্ট্য, অল্প তেলে তেল কাটা রান্না। তেলটা গরম হয়ে আসছে রান্নার। এটা হচ্ছে পেঁয়াজ লাগে মেন। এখানে আমি উঁচু উঁচু করে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 7-8টা মরিচ নিয়েছি। এটা কাঁচামরিচের ইয়েটাই বেশি থাকছে, কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি হবে রান্নাটায়। চুলাটা এখন আমার মিডিয়াম আছে আছে। এখন আমি কি করব, এর মধ্যে লবণটা দিয়ে দিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা নরম করে দিব নাড়তে নাড়তে। চুলা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হয়, আস্তে আস্তে অল্প আস্তে। পেঁয়াজটা পুড়বে না, কিন্তু সুন্দর করে মাছটা ভুনা হয়ে যাবে। আমি এখন একটু নরম করে নিব, কিছুক্ষণ ধরে হয়ে যাচ্ছে। এভাবে রাখবো, কিছুক্ষণ পরপর উড়িয়ে দেবার। এটাতে একটু কাঁচামরিচ বেশি দিতে হবে, নাহলে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হতে হবে। বেশ কিছুক্ষণ অল্প আছে ভাজার পরে আমার এটা কালার এরকম হয়ে আসছে, গ্যাসটা নরম হয়ে আসছে। এই যে আমি দেখাই, আমার এখানে কোনো তেল নাই, খুব অল্প তেলে রান্না করবো, শেষে একদম তেল দিতে হবে। কিন্তু চুলার আঁচটা একদম কম রাখতে হবে, পেঁয়াজটা পুরানো যাবে না, লাল হয়ে আসছে। এখন আমি অন্যান্য মশলাগুলো দিব। দিলাম 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ একটু ভেজে নিব। হলুদ আর জিরা দিয়ে ভেজে নেওয়ার পরে 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। শুকনো মরিচ যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন বেশি দিবেন, আমি সামান্য দিলাম, কারণ এটাতে কাঁচামরিচ বেশি যায়। এখন আমি খুব সামান্য একটু পানি দিব, 2 টেবিল চামচ মতো পানি দিব। একটু ফুটিয়ে নিব আর কি, কষানো না, একটু ভিজিয়ে নিব মশলাটা। কারণ শুকনো থাকা অবস্থা দিলে, মাছটা দিলে মশলাটা নিচের দিক থেকে পুড়ে যাবে। এখন আমি এগুলো একটু ভিজিয়ে নিচ্ছি কড়াইয়ের মতো পানিতে। দেওয়ার পরে দেওয়ার পরে মাছগুলো আমি এভাবে বসিয়ে দেবো, ফুটে উঠলে আবার উল্টিয়ে দিব। ইলিশ মাছটা আসলে কষানো যায় না, এই জন্য আমি এভাবে রেখে উল্টে পাল্টে একটু বসিয়ে নিব। 2-3 মিনিট পরে আমি আবার এটা উল্টিয়ে দিব মাছগুলো। মাছটা ডিম ছিল অনেক ভিতরে, এপাশে আমি আর উল্টাবো না। এখন আমি একটু পানি দিয়ে দিব, খুব অল্প পানি দিব, 1/2 কাপ পরিমাণ পানি দিব। খুব অল্প পানি দিলাম, 1/2 কাপ পানি দিলাম। এটা শুকাবো, এখন রান্না হতে থাকবে। এর মধ্যে আমি ঝাল লবণ চেখে দেখবো। 3-4 মিনিট পরে আমি একটু উল্টিয়ে দিব মাছগুলো। তেল কাটা পেঁয়াজ দিয়ে এই যে আমি দেখাই কাট করে খুব সামান্য তেল দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ অনেক হবে, অল্প চুলা আস্তে দিয়ে এভাবে রান্ধতে হবে। এটা এই যে কিন্তু পুরা তেল, কোনো পানি নেই। এখন এটা আমি নামিয়ে নিব। এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়, কোনোভাবেও কম্প্রোমাইজ করা যাবে না অন্য কিছুর সাথে। এটা এত টেস্ট হয় এটা। কিন্তু মাছটা টাটকা হতে হবে, আমাদের মাছটা ডিম ছিল, খুব বেশি টাটকা না, তারপরেও অবশ্যই টেস্ট হবে। এই যে আমার ভুনা রেডি, পেঁয়াজ ইলিশ একবার রান্না করবেন, ট্রাই করবেন সবাই। এটা খেতে অনেক মজা হয়, এবং শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয় এটা। পেঁয়াজ লাগে অনেক অনেক বেশি, আর খুব অল্প তেলে পেঁয়াজটা যেভাবে দেখালাম ওইভাবে ভেজে নেবেন, নিয়ে এভাবে রেখে দেবেন, এইভাবে তেল বের হবে একদম পুরা। আল্লাহ হাফেজ।